আমরা এখন গোসল গোসল শেষ করে একটু জিরা খাইতে বসলাম। আর আমার শাশুড়ি মা তো মাশাল্লাহ মাটিতে বসে বসে ঠান্ডা নাকি লাগতেছে আর দেখাই নি আপনাদের। এখানে ভাত রান্না করছে, মুরগি রান্না করছে, এখানে হচ্ছে গিয়ে এই যে ডাল রান্না করছে, আমের ডাল, আর হচ্ছে গিয়ে করলা ভাজি। আর দেখেন ওই ডিস্টার্ব করতেছিল, লাগে বের করে দিছে। আর আমি ওইখানে নিচেই বসে পড়ছে। আম্মু কেমন হয়েছে করলা ভাজি? আর বাড়ির থেকে একজন খ খ খ করতেছে, আবার চায় ডাক এখন ডাক আল্লাহ। এখন ভাত খাই, তুই আমার দিবি না, নষ্ট হয় না 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 বাজ্যা তুই দিলে মরে গিয়া। পাট শাক এখানে ভাইজা রাখছে, পাট শাক ভাজা আগে কে কে খাইছেন বলবেন। পাট শাক ভাজা অনেক বছর পর খেলাম, আমি পারি না পাট শাক। ভালো লাগছে আম্মু? আম্মু প্রথম খাইছেন না? প্রথম খাইছেন না? কেমন? না আম্মু কোনো সময় খায় নাই, কয় পাট শাক আবার কেমনে ভাই যা খা, আমি আর আগে খুঁজছিলাম আজকে খাইলো। আব্বু পছন্দ করতো বেশি, এদিকে আমার বোন খাইতেছে, বোন খাইতেছে, আচ্ছা ফুপু খাইতেছে সবাই। আমরা গরম যেহেতু কারেন্ট নাই গ্রামের মধ্যে, তো এটার জন্য আমরা মাটিতে বসে খাইতেছি। হ্যাঁ আম্মু মুরগি নেন, যেটা ভালো লাগে খাও। ওইদিকে তো ফুপু মাছও রান্না করছে, এত কিছু রান্না করছে, কোনটা খায় কোনটা খাম বুঝতেছি না। আগে পাট শাক দিয়ে শেষ করি খাবার। এখন একটু মাছের তরকারি নিতেছি, জোল জোল করে রান্না করছে। কই না ফাঁকুটা, কই না নাকি দুলদুল, কই দিয়ে রান্না করছে। কিসে কিসে খিদা লাগছে? নে থাক বড়াই বাড়ির দিকে খাওয়াইলে, খাওয়াইলে পরে বাড়ি নিয়ে কাটাই দিদি, খাই লই যা, তুমি ভাত দিয়ে দিই ভাত আনলি মনে মা মাছ দিয়ে তরকারিটা রুকমা রয়েছে ওই তরকারিটা মুরগি দিয়ে খাওয়া সব শেষে খাচ্ছি মুরগি দিয়ে। আমাদের খাওয়া প্রায় শেষ, আম্মু তো উঠে গেছে, সবার খাওয়া শেষ। আর এতক্ষণ আমার ভাই আসছে খাওয়ার জন্য। তার মুরগি পছন্দ, এটার জন্য তাকে মুরগির হাড়ি গুলো দিয়ে দেওয়া হয়েছে। খা খা।